জলবন্দী মানুষের দাবি পূরণ, ইচ্ছামতি সংস্কারের কাজ শুরু করলো সেচ দপ্তর। টিপি থেকে রামচন্দ্রপুর এলাকায় নদী থেকে পলি তোলা হবে বলে জানা গেছে। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। গাইঘাটা ব্লক সহ জেলার একাধিক এলাকা জলের তলায়। জলবন্দী মানুষের দাবি মেনে ইছামতি সংস্কারের কাজ শুরু করল সেচ দপ্তর। 70 লক্ষ টাকা ব্যয়ে ইছামতি নদী সংস্কার শুরু করল সেচ দপ্তর। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লক ও বাদুড়িয়ার একাংশ এখনও জলবন্দী। জলবন্দী 5টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। একদিকে মাছ চাষ, অন্যদিকে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও নোনা জল জমে রয়েছে বেশ কয়েকটি গ্রামে। বাধ্য হয়ে রবিবার গ্রামের মানুষ কোদাল দিয়ে যমুনা নদীর খাল কেটে দিয়েছিল, যাতে জল নিকাশি হয়ে ইছামতি নদীতে পড়ে। আমাদের সে দুর্গাপুজোর মণ্ডপে সে জল মানে সে লোকজন বসতে পারেনি, তারপরে সে ভালোভাবে মানুষ যেতেই পারেনি, বা জমি জায়গা সব বুড়িয়ে গেছে। তারপরে এই সামনে আবার এই কালী পুজো, লক্ষ্মী পুজো, সে লক্ষ্মী পুজো তো আলো তো ছিল না, জলের জন্য কি তার তার কেটে সব নিচে পড়ে জল পুরো সব হয়ে গেছে। কোনো ঠাকুর উঠেনি আবার, এইবার ঠাকুর উঠেছে পুজো সে না হওয়ার মধ্যে। যে এইবার সমস্যা আছে, ঘর বাড়ি তো আমরা সব আছি তিরবলের তলায়, এইবার মোটামুটি জলটা যদি একটু সরে যেত, সরকার থেকে সরিয়ে দিত, তাহলে আমরা একটু বেঁচে যেতাম, এটাই আমরা এই জন্য আমরা এসেছি। এবার নদী সংস্কারের জন্য সকাল থেকে নদীর পলিমাটি তোলার কাজ শুরু করল জেলা প্রশাসন। এলাকার মানুষের অভিযোগ, ইছামতি নদী সংস্কার হয় না বেশ কয়েক বছর ধরে, যার কারণে একটু বৃষ্টি হলে নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ছাপিয়ে জল ঢুকে প্লাবিত হয় গ্রাম। ইছামতি নদী সংস্কার না হওয়ায় নব্যতা হারিয়েছে। একটু বৃষ্টি হলেই জলস্তর বেড়ে গিয়ে গ্রামকে গ্রাম প্লাবিত করে দিচ্ছে। পাশাপাশি চাষের জমি থেকে মাছ চাষের জমিতে নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশেষে মানুষের দাবি মেনে ইছামতি নদী সংস্কারের কাজ শুরু করল সেচ দপ্তর। আগামী এক মাসের মধ্যে ইছামতি নদীর সংস্কারের কাজ শেষ হবে। প্রথম পর্যায়ে 70 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। খুশি এলাকার মানুষ। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের দুর্দশার কথা ভেবে দ্রুত সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছেন। প্রাথমিক পর্যায়ে নদী সংস্কার করার কাজ শুরু হয়েছে, ধাপে ধাপে নদী সংস্কার করা হবে। বেসিক্যালি আমরা গাইঘাটা এবং স্বরূপনগরের নিচু দিকের মানুষ, প্রায় হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে আছে এই পুজোর সময়। সেই অনুযায়ী আমরা গাইঘাটা প্রশাসনের পক্ষ থেকে ইরিগেশন দপ্তরে যোগাযোগ করি, এবং সবথেকে আনন্দের বিষয় যেটা, রাজ্য সরকার ইমিডিয়েট রিলিফের জন্য, যাতে জলটা তাড়াতাড়ি নেমে যায়, সেই জন্যে আমাদের একটা পারমিশন দিয়েছেন। ইরিগেশন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন, রানা চ্যাটার্জি, ওনার তত্ত্বাবধানেই কাজটা হচ্ছে। আমরা আজকে রামচন্দ্রপুর থেকে কাজটা শুরু করেছি। এটা ওখান থেকে 1 কিলোমিটার এদিকে কাটতে কাটতে আসবে, আবার ওই টিপির ওই দিক থেকে এদিকেও আবার কাটতে কাটতে আসা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।